নমস্কার, ফিজিক্স হেল্পলাইনে তোমাদের স্বাগত জানাই। আজ 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে তিনটি প্রশ্নপত্রের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং রেগুলার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্নপত্রটি রয়েছে 176 পৃষ্ঠায়। এখানে প্রথম প্রশ্নটি হলো, বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এরপর আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? 0, 1, 100, অসীম। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক অসীম। এরপর এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, তাহলে 2 মোল অক্সিজেনের আয়তন হবে 44.8 লিটার। এরপর দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায়, এই ঘটনার কারণ হলো আলোর বিক্ষেপণ। এরপর বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয় লাইভ লাইনে, নিউট্রাল লাইনে, আর্থ লাইনে, লাইভ ও নিউট্রাল উভয় লাইনে। এটি হবে লাইভ লাইনে, বাড়ির বৈদ্যুতিক বর্তনীর মেইন ফিউজটি লাইভ লাইনে যুক্ত করা হয়। এরপর প্রতিটি আলফা কণার আধান -1 একক, +1 একক, +2 একক, +4 একক। আমরা জানি আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য। হিলিয়াম নিউক্লিয়াসে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে। এখন প্রতিটি প্রোটনের আধানকে +1 ধরা হলে আলফা কণার আধান হবে +2 একক, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো +2 একক। এরপর আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি কত হয়? আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির কোনো কৌণিক বিচ্যুতি হয় না, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি হবে 0 ডিগ্রি। পুরু লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রগামী রশ্মি লেন্সের বিপরীত তল দিয়ে সমান্তরালভাবে নির্গত হয়, এক্ষেত্রে কৌণিক বিচ্যুতি হয় 0। এবং পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রগামী রশ্মি মোটামুটিভাবে ওই পথেই নির্গত হয়, এক্ষেত্রে রশ্মির পার্শ্বসরণের মানও নগণ্য হয় এবং কৌণিক বিচ্যুতি অবশ্যই 0। এরপর অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো বিজারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, পরিশোধন বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে নিস্তড়িৎ পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ ইলেকট্রন বর্জন করার প্রক্রিয়াটি হচ্ছে জারণ, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো জারণ বিক্রিয়া। এরপর 1.9, নিচের কোনটি 1 ওয়াটকে বোঝায়? এটি হবে 1 ভোল্ট × 1 অ্যাম্পিয়ার। আমরা জানি ক্ষমতা P = VI। এখন ক্ষমতার একক 1 ওয়াট, বিভব প্রভেদের একক 1 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 ভোল্ট × 1 অ্যাম্পিয়ার = 1 ওয়াট। এর পরের প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত, যেমন ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধাতুগুলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এরপর একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের গঠন সংকেত দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত রয়েছে। এরপর স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন কি হবে? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বাড়ানো হলে এর আয়তন হ্রাস পায়, অর্থাৎ এক্ষেত্রে চাপ দ্বিগুণ করা হলো তাহলে গ্যাসটির আয়তন হবে অর্ধেক। এরপর ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলকটি হলো হাইড্রক্সিল মূলক। এরপর ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। এরপর অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়? অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। এরপরের প্রশ্নপত্রটি রয়েছে 194 পৃষ্ঠায়। এখানে প্রথম প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের যে স্তর বেতার যোগাযোগে সাহায্য করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। বেতার যোগাযোগে সাহায্য করে আয়নোস্ফিয়ার। এরপর অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক। এটি হলো গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বয়লের সূত্র, চাপের সূত্র। সঠিক উত্তরটি হবে বয়লের সূত্র। আমরা জানি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসটির চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক, অর্থাৎ PV = constant, এটি বয়লের সূত্র। এরপর মিথেনের আণবিক ওজন 16 হলে এর বাষ্প ঘনত্ব হবে 8, কারণ আমরা জানি বাষ্প ঘনত্ব হয় আণবিক ভরের অর্ধেক। এরপর কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 32 ডিগ্রি ফারেনহাইট, 39.2 ডিগ্রি ফারেনহাইট, 42 ডিগ্রি ফারেনহাইট, 4 ডিগ্রি ফারেনহাইট। চলো দেখে নিই এটিকে। জলের ঘনত্ব সর্বাধিক হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এখন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে যদি আমরা ফারেনহাইটে রূপান্তর করি তাহলেই পেয়ে যাব। তোমরা পড়েছ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার সম্পর্কটি এভাবে প্রকাশ করা যায়, C/5 = F-32/9। এখানে সি বলতে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং এফ বলতে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে বোঝানো হয়েছে। এখন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এখানে 4 ডিগ্রি, তাহলে 4/5 = F-32/9, অর্থাৎ 5F-160 = 36, তাহলে 5F = 196,
তাহলে f এর মান হবে 196 ডিভাইডেড বাই 5 অর্থাৎ এটি সরল করলে আমরা পেয়ে যাব 39.2 অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 39.2 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় জলের ঘনত্ব হবে সর্বাধিক। এরপর মোটর গাড়ির চালকের পেছনের যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি হলো উত্তল দর্পণ। চালকের পেছনের যানবাহন দেখার জন্য বা ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি। দৃষ্টিক্ষেত্র বেশি বলতে বোঝায় দর্পণের অল্প পরিসরে পেছনের অনেকটা জায়গা দেখা যায়। এরপর কোনো বস্তুর বিবর্ধিত অসদ্বিম্ব গঠন করতে হলে উত্তল লেন্স থেকে বস্তু দূরত্ব হওয়া প্রয়োজন এফ এর সমান, টু এফ এর সমান, এফ এর কম, এফ এর বেশি, যেখানে এফ হলো ফোকাস দূরত্ব। আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে কোনো বস্তুকে যদি উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে রাখা হয় অর্থাৎ বস্তু দূরত্ব যদি এফ এর কম হয় তাহলে উত্তল লেন্স একটি বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করে। এরপর বিভব পার্থক্য পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো ভোল্ট মিটার। অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, থার্মোমিটার উষ্ণতা পরিমাপের যন্ত্র এবং ভোল্টা মিটার হলো যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রকে ভোল্টা মিটার বলে। এরপর কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ চার গুণ হবে, এক চতুর্থাংশ হবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, এটি চার গুণ হবে। চলো করে দেখি। এখানে একটি পরিবাহীর দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর হলে আমরা জানি এর রোধ হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এ হলো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো এখানে প্রস্থচ্ছেদ যদি বৃত্তাকার হয় তাহলে আমরা ক্ষেত্রফলকে লিখতে পারি পাই আর স্কোয়ার। এখন প্রশ্নে বলেছে দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে এর ব্যাস অর্ধেক করা হলো। ব্যাস অর্ধেক করা হলে এর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ নতুন যেই তারটি হবে তার রোধ আর ড্যাশ হলে আর ড্যাশ হবে রো এল বাই পাই আর বাই টু তার হোল স্কোয়ার। প্রশ্নে বলা হয়েছে ব্যাস অর্ধেক করা হলো, ব্যাস অর্ধেক করা হলে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে। এখন এটিকে সরল করলে আমরা পেয়ে যাব রো এল বাই পাই আর স্কোয়ার এবং এখানে একটি চার আসবে, এটি উপরে গুণ হবে, তাহলে দেখো আর ড্যাশ ইকুয়ালস টু ফোর এবং রো এল বাই পাই আর স্কোয়ার এর অর্থ হচ্ছে আর। তাহলে আমরা এখানে রো এল বাই পাই আর স্কোয়ারের পরিবর্তে আর লিখতে পারি। তাহলে দেখো এখন তারটি রোধ হবে পূর্বের রোধের চার গুণ। এরপর তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক ঘটনা, ইলেকট্রনীয় ঘটনা, নিউক্লিয় ঘটনা, রাসায়নিক ঘটনা। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে এবং নতুন মৌল উৎপন্ন হয়। এই ঘটনা থেকে সহজেই বোঝা যায় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এরপর নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন? এখানে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ফ্লুরিনের। এরা সবাই হ্যালোজেন মৌল, এরা দীর্ঘ পর্যায় সারণীর 17তম শ্রেণীতে অবস্থিত। প্রথমে এদেরকে শ্রেণী বরাবর সাজিয়ে নিতে হবে। প্রথমে আসবে ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। আমরা জানি পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পেতে থাকে, অর্থাৎ এখানে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ফ্লুরিনের। পরমাণুর আকার থেকেও এই ধারণাটিকে পাওয়া যেতে পারে। দেখো পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামতে থাকলে পরমাণুর আকারও ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ এখানে ফ্লুরিনের পরমাণুর আকার সব থেকে ছোট এবং আয়োডিনের পরমাণুর আকার সব থেকে বড়। এখন পরমাণুর আকার যত ছোট হবে সেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। এরপর নেসলার বিকারকের দ্বারা নিচের কোন গ্যাস শনাক্ত করা হয়? নেসলার বিকারক দ্বারা শনাক্ত করা হয় অ্যামোনিয়া। এরপর কপার ও জিঙ্ক ধাতু দ্বারা গঠিত সংকর ধাতু হলো পিতল। এরপর কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলি সবগুলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপর পলিভিনাইল ক্লোরাইডের মনোমার হলো ভিনাইল ক্লোরাইড। নিচের কোন গ্যাসটি কীপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? এখানে কীপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় হাইড্রোজেন সালফাইড। মনে রাখবে যে গ্যাসগুলিকে সাধারণ তাপমাত্রাতেই প্রস্তুত করা যায় এবং বিক্রিয়ক পদার্থগুলির মধ্যে যেখানে একটি কঠিন এবং একটি তরল পদার্থ, সেই বিক্রিয়াগুলিকে কীপ যন্ত্রের সাহায্যে ঘটানো সম্ভব হয়। এর পরের প্রশ্নপত্রটি রয়েছে 212 পৃষ্ঠায়। এখানে প্রথম প্রশ্নটি হলো বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এরপর সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণটি হলো লাল, বেগুনি, সবুজ, হলুদ, এটি হবে বেগুনি। আমরা মোটামুটিভাবে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণগুলিকে দৃশ্যমান আলো হিসাবে দেখি। এখানে 4000 অ্যাংস্ট্রমের আশেপাশের তরঙ্গ দৈর্ঘ্যগুলি আমাদের বেগুনি বর্ণের অনুভূতি সৃষ্টি করে এবং 8000 অ্যাংস্ট্রমের আশেপাশের তরঙ্গ দৈর্ঘ্যগুলি আমাদের লাল বর্ণের অনুভূতি সৃষ্টি করে, অর্থাৎ সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য যেগুলিকে আমরা দেখতে পাই সেগুলি হচ্ছে বেগুনি। এরপর পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন কমে, আয়তন বাড়ে, একই থাকে, কোনো ক্ষেত্রে বাড়ে, কোনো ক্ষেত্রে কমে? পুকুরের তলদেশ থেকে কোনো বুদবুদ উপরে উঠে আসলে এর আয়তন বাড়ে,
কারণ বুদবুদ যত জলের উপরের দিকে উঠে আসতে থাকে তত এর উপর জলের চাপ কমতে থাকে। এখন বয়লের সূত্র অনুযায়ী আমরা জানি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে যদি চাপ হ্রাস পায় তাহলে তার আয়তন বৃদ্ধি পায়। এরপর গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। এটি তোমাদের সিলেবাসে নেই। এরপর তাপীয় রোধের এসআই একক নিম্নের কোনটি? কেলভিন ওয়াট টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়াট কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়াট মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মিটার কেলভিন, ওয়াট টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চলো করে দেখি এটিকে। আমরা জানি ডি বেধের কোনো ফলকের মধ্য দিয়ে টি সময়ে কি পরিমাণ তাপ যদি পরিবাহিত হয় তাহলে তাপ পরিবহনের হার কিউ বাই টি ইকুয়ালস টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ডি হয়, যেখানে কে হলো পদার্থটির তাপ পরিবাহিতাঙ্ক, এ হলো ব্লকটির বা বস্তুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং থিটা ওয়ান ও থিটা টু হলো তার দুটি বিপরীত তলের উষ্ণতা। এখানে আমরা লিখতে পারি কিউ বাই টি ইকুয়ালস টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ডি বাই কে এ। দেখো এটি হলো তাপ প্রবাহের হার এবং তাপ প্রবাহের হার হলো উষ্ণতার পার্থক্য ডিভাইডেড বাই ডি বাই কে। এখানে ডি বাই কে এই রাশিটিকে বলা হয় তাপীয় রোধ। তাহলে আমরা লিখতে পারি ডি বাই কে এ ইকুয়ালস টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই এই কিউ বাই টি। নিচে চলে আসলে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই টি। এখন দেখো এটি হলো তাপীয় রোধ, তাহলে এর একক বের করলে আমাদের হয়ে যাবে। এখানে দেখো থিটা টু এবং থিটা ওয়ান উভয় উষ্ণতার একক, তাহলে এর একক হবে কেলভিন। এবং দেখো এসআই পদ্ধতিতে তাপের একক জুল এবং সময়ের একক সেকেন্ড, উপরে কেলভিন থাকলো জুল পার সেকেন্ডকে আমরা বলতে পারি ওয়াট। এদিকে এই রাশিটি তাপীয় রোধ, তাহলে এটিকে আমরা লিখতে পারি ওয়াট টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এটি। এখানে একটি বিষয় লক্ষ্য করবে, প্রশ্নে কিন্তু তাপীয় রোধাঙ্ক বলা হয়নি, তাপীয় রোধ বলা হয়েছে। আমরা জানি তাপ পরিবাহিতাঙ্ক কে এর একক হচ্ছে ওয়াট মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকেই বলা হয় তাপীয় রোধাঙ্ক। তাহলে ওয়ান বাই কে অর্থাৎ তাপীয় রোধাঙ্কের একক হতো, এটিকে উল্টে দিলে আমরা পেয়ে যাব তাহলে এটি হতো মিটার কেলভিন ওয়াট টু দি পাওয়ার মাইনাস ওয়ান। প্রশ্নে যদি তাপীয় রোধাঙ্ক বলা হতো তাহলে উত্তর হতো এটি, কিন্তু তাপীয় রোধ বলা হয়েছে তাই উত্তর হবে এটি। এরপর কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্র অসীম দূরত্বের মাঝে অসীমে। কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে উৎপন্ন হয় এবং সেক্ষেত্রে প্রতিবিম্বের সাইজ এবং বস্তুর সাইজ সমান আকারের হয় এবং প্রতিবিম্বটি সদ হয়। এরপর বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট, কুলম তড়িৎ আধানের একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক এবং ওহম রোধের একক। এরপর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় মোটর নিয়ম। বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কাজ করে বলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কখনো কখনো মোটর নিয়ম বলা হয়। ডায়নামো নিয়ম বলা হয় ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মকে, এবং ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্র হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের নিয়ম। এরপর কোনটি তাপ নিউক্লিয় বিক্রিয়া? তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে, কারণ নিউক্লিয় সংযোজন ঘটার জন্য অতি উচ্চমানের তাপমাত্রা প্রয়োজন হয়, কয়েক লক্ষ কেলভিন তাপমাত্রার প্রয়োজন হয়। এরপর একাধিক যোজ্যতা দেখা যায় কোন ক্ষেত্রে? ক্ষার ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। একাধিক যোজ্যতা প্রদর্শন করে সন্ধিগত মৌলগুলি। এরপর কোনটি পর্যায়গত ধর্ম নয়? গলনাঙ্ক, পারমাণবিক আয়তন, তড়িৎ ঋণাত্মকতা, তেজস্ক্রিয়তা। পর্যায়গত ধর্ম বলতে বোঝায় পর্যায় সারণীর শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে বা উপর থেকে নিচের দিকে নামতে থাকলে যে ধর্মগুলি নিয়মিতভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ পর্যায়ক্রমে বাড়তে থাকে বা পর্যায়ক্রমে কমতে থাকে, সেই ধর্মগুলিকে বলা হয় পর্যায়গত ধর্ম। এখানে গলনাঙ্ক, পারমাণবিক আয়তন এবং তড়িৎ ঋণাত্মকতা সবগুলি পর্যায় সারণী শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর ক্রমশ বাড়তে থাকে বা ক্রমশ কমতে থাকে, কিন্তু তেজস্ক্রিয়তা পর্যায় সারণীর পর্যায় বা শ্রেণী বরাবর নিয়মিতভাবে পরিবর্তিত হয় না, তাই এটি পর্যায়গত ধর্ম নয়। এরপর ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? ম্যালাকাইট তামার আকরিক। এরপর কস্টিক সোডা মিশ্রিত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে দ্রবণের বর্ণ কী হবে? দ্রবণের বর্ণ বেগুনি হবে। তারপর নিচের কোনটি হিমায়ক রূপে কাজ করে? তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়, বরফ কারখানা, কোল্ড স্টোরেজ এসব জায়গায় এটিকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। এরপর মিথেন অণুতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান 109°28'। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও, কোনো প্রশ্ন থাকলে তা উল্লেখ করো। টেস্ট পেপারের সমাধান সংক্রান্ত আরও ভিডিও পেতে যুক্ত থাকো ফিজিক্স হেল্পলাইনের সঙ্গে। ধন্যবাদ।